কারো চোখে স্বপ্ন দেখা অনেক মুখের হাসি, কারো চোখে প্রেম নিবেদন বলছে ভালোবাসি, হয়তো কারো নিয়ম করে নিয়ম ভাঙার তারা, কারো ঘরে রাতে জোনাকি নীল আকাশের তারা, কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, করছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। হয়তো সবই হয় এমনই হচ্ছে কথায় ভুল, একুল কুল দুই কুলেতেই দিচ্ছে কে মাসু, তাই যদি হয় তাই তো বোধ হয় ভেতর জুড়ে ভার, অনুভূতি কার প্রতি আজ মানছে বলো হা, কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। আপনি আবার এখানে আসছেন? আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি, আমি শুধু জাস্ট এইগুলো দিতে আসছি। আমি তো বললাম আমি এসব নিতে পারবো না, কেন শুধু শুধু এমন করছেন? না তুমি আমার কথাটা বুঝো, আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছেন। কি ব্যাপার, কি সমস্যা? ওকে তোকে ডিস্টার্ব করতেছে? না ভাইয়া, আমি নিহাকে অনেক বেশি ভালোবাসি। যা তোর কাজে যা, যা ভাইয়া। একদম চোখ, তুই কই যাবি যা। শোন, প্রেম ভালোবাসা দূরে থাক, আমার বোন আজ পর্যন্ত কোনো কারোর সাথে কথা বলে নাই, আর তুই বিয়ের কথা কইতে আসছো। তোর একটা বিয়ের প্রস্তাব এসছে পরিচিতর মধ্যে, ওই যে তোর গুলজার আঙ্কেল আছে না, তার ছেলে শামীম কানাডায় থাকে না, দেশে এসছে, থাকবো নাকি এক সপ্তাহের মধ্যে? বাবা, তোমাকে তো বলতে বলেছি, জিজ্ঞেস করছো কেন? ওদেরকে আসতে বলে দাও। বাবা, আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পর বিয়েটি দিলে ভালো হতো না? আরে এখনই তো বিয়ে করে তোকে নিয়ে যাচ্ছে না, এখন শুধু আংটিটা পরাবে, তোর ফাইনাল হলে তারপর তোকে বিয়ে করে নিয়ে যাবে। তোমাদের কি খাওয়া শেষ? প্রায়। শোনো, ফ্রিজে ফিরনি আছে, দেবো? ফিরনি না, আমার একটু চা দাও। আচ্ছা, ওদেরকে দাও। তোরা খাবি? তোর কি কোনো পছন্দ আছে? না না ভাইয়া, ওরকম কিছু নেই। আমি জানতাম আমার বোন অনেক লক্ষ্মী, সে এসব কোনো ঝামেলার মধ্যে জড়াবে না। তারপরও কোনো এস্টাবলিশ ছেলে যদি তোকে পছন্দ করে থাকে আমাকে জানাস, আমি ভেবে দেখব। প্রেম করতে আমার ভালো লাগে না, এখন তো তাও দেখা হচ্ছে, কয়েকদিন পর সেটাও হয়তো বা হবে না। এখন নিশ্চয়ই তুমি আমাকে বলবা যে তোমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলছে, তাই না? তো ভাত, সেটা কি স্বাভাবিক না? আমার বাসা থেকে আমার বিয়ের ব্যাপারে ভাবতে পারে না? বাসায় আমাদের রিলেশন সম্পর্কে বলে দাও। সেটা না হয় বললাম, সাথে আর কি বলবো, আমি এমন একটা ছেলেকে ভালোবাসি যে সেকেন্ড ইয়ারের পর পড়াশোনা করে। তোমাকে না এটা নিয়ে বলতে,
আরে ফাহাদ তুমিই বলো, আমি বুঝলাম না তুমি সেখানে পড়াশোনা কেন করো নি, আর এখন তুমি কি করো? মাঝে মাঝে পার্ট টাইম জব, এতে কি সংসার চলবে? তোমার মনে হয় আমি আমার ফ্যামিলিকে কনভিন্স করতে পারবো? তাহলে এক কাজ করো, চলো পালাই বিয়ে করে দিই, আমার বাসায় তোমাকে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা আমার বাসায় সমস্যা হোক, আমি আমার ফ্যামিলিকে এভাবে কষ্ট দিতে পারবো না। আরে দু চার দিন কষ্ট হবে, তারপর দেখবা সব ভুলে যাবে, চলো না। ফাদ দিস ইজ নট পসিবল, ইটস নট পসিবল, ঠিক আছে চল, তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপতেছি। তুমি কি ও সম্পর্কে জানো না? হ্যাঁ খোঁজ খবর নাও নাই? ও কি কাজকর্ম কিছু করে তোমার কি খাওয়াইতে পারবে? ভাতাইম্মা একটা ছেলে, ভাতাইম্মা তোমারে বললো, আর তুমি সুন্দর পুতুলের মতো কবল বইলা বসলা, তোমার খাওয়াবে কি, রাখবে কোথায়? এই যে ছোট্ট দুই রুমের ফ্ল্যাট, তুমি কোথায় ঘুমাইবা? সমস্যাটা তো থাকার জায়গা নিয়ে না। আইমে তুমি যে বিয়ে করছো তোমার বাসা জানে? চিঠি লিখে আসছে, এতক্ষণ মনে জানা ফেলছে, কিন্তু কাকে বিয়ে করছে সেটা জানে না। বাহ খুব ভালো, এখন ওর পরিবার যে থানায় মামলা করবে যে আমরা তার মেয়ের অপহরণ করছি, তার সাথে যদি দেয় নারী ও শিশু নির্যাতন মামলা, বাসায় পুলিশ আসবো, আসে বাবা মারে জেলে নিয়ে যাবে। তোর জন্য কি বাবা মা এবছর জেল খাটবে? হ্যাঁ 14 গোষ্ঠী মিল্লা জেল খাটবো। খাটো এখন, জেলে যাও, তাতে তোর ফুর্তি হবে, আনন্দ হবে, দে দে করে নাচবে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা কাজ করে দিবি। তুই আমাকে বলতে আগে নেহা এমন একটা কাজ করলো, কেমন করলো? ওকে আমাদের কথা একবারও ভাবলো না। মা নেহার এত সাহসের কথা না, ওই ছেলে নেহারে ফুসলায় বিয়ে করছে, ওই ছেলেরা পাইলে পিটিয়ে সোজা করে ফেলতাম। বাবা তোমার হাই প্রেশার, তুমি রেস্ট নাও। মা তুমি তুমি একটু নেহার পাসপোর্টের ছবি দাও তোমার একটা। পাসপোর্ট সাইজ ছবি দিয়ে তুই কি করবি? থানায় যাব, জিডি করব। থানায় যাবার আর কেস করবার কোনো দরকার নেই, যে নিজে থেকে থাকতে চায় না
তাকে জোর করে আটকে রাখা যায় না। আর এই বিষয়ে এ বাসায় পার দ্বারার কোনো কথা হবে না। হ্যাঁ খালা, হ্যাঁ আম্মা তো অনেক কাজে আছে, তোমরা একটু আসো কালকে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা তোমার নামটাই তো জানা হয়নি, নাম কি তোমার? ভাইয়া নেহা। নেহা তুমি কিছু মনে করো না, বুঝতেই তো পারতো একটা ঘটনা সে ঘটায় ফেলছে, আর আম্মা এমনিতে একটু রাগি, বুঝছো সব ঠিক হয়ে যাবে। নেহা তুমি ব্যাগটা নিয়ে ভেতরে যাও। না না ভাই আমি এখানে ঠিক আছি। তোমরা না একটু বেশি বুঝো, আমি বলছি ব্যাগটা নিয়ে ভেতরে যাও। বাড়ির জন্য মন খারাপ লাগতেছে, মন খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু এছাড়া তো আমাদের কোনো কিছু ছিল না। এক দুইটা দিন একটু খারাপ লাগবে, তখন তো সব ঠিক হয়ে যাবে। আমি যদি এই সিদ্ধান্তটা না নিতাম তাহলে তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলতাম। এটা ছাড়ার কোনো উপায় ছিল আমাদের? সব দুইটা দিন সব ঠিক হয়ে যাবে, একটু খারাপ লাগবে কিন্তু দেখবা তখন সব ঠিক হয়ে যাবে। আমি কিছু করবো না, আমার কাজ আমি একলাই করতে পারি, এত বছর একলা কাজ করে আসছি, এখন পারবো না, কারো সাহায্য আমার লাগবো না। রান্না বান্না কিছু শিখছো? পারো না মানে আমি টুকটাক কিন্তু সবই জানি। ও বুঝছি, তোমারে দেখেই বোঝা যায় তুমি হই লাগি একটা মেকআপ করা সাজগোজ স্পটের বিবি। তোমারে বড় জোর ড্রয়িং রুমে বসায় রাখুন দেব, এসে বেশি কিছু না, যাও ড্রয়িং রুমে যায়া বসে থাকো গা। কত সাহায্য যে আমার করলা, অনেক সাহায্য করছো। বৌমা পড়াশোনা কোন বন্ধ করেছো? আব্বু অনার্স ফাইনালি। বাহ ভালো তো। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, এই ড্রপ আউট বাদে ম্যাটারে তুমি কেমনে বিয়া করলা? আর ও তো 7000 কপাল, তোমার মতো একটা মেয়ে বিয়েছে। তোমার একটা কথা বলছি মা, তুমি ওরে মানুষ করতে পারবে, একটা মানুষ করো তো। আর একটা কথা কই, তোমার শাশুড়ির কথা রাগ করো না, মানুষটা খুবই ভালো, উপরটা খুবই শক্ত, কদিন পরে দেখবা তোমার খুবই আপন করে নিব, কিছু মনে করো না মা। রাস্তা রাস্তা কিছু আছে নাকি সব শেষ? আছে তো, তোমার জন্য মোরো কোরমা পোলাও সব কিছু রেডি রাখছি, তুমি বিরাট কাম করে আসছো না, বড় বাইরে থুইয়া বিয়া করে আসছো না, তোমার তো পুরস্কার দেওয়া উচিত না আমার, সবই তো খাইছো সংসারে মান সম্মান, এখন কি খাইবা আমার খাও। আজকে তোমাদের বাসার পাশে থানাটায় গেছিলাম। থানায় কেন? খোঁজ নিতে। কিসের খোঁজ নিতে?
তোমার বাড়ির লোকজন কেউ কোনো কেস করছে কিনা আমাদের নামে? কিন্তু গিয়ে তো দেখি যে অন্য উপায় নেই, কেউ কোনো খোঁজ নিতে আসে নাই থানায়। যাবে বা কেন, আমি তো লিখে এসেছি, আর তাছাড়া আমরা সবাই রেগে আছে, তোমার পরিবার সবাইও রেগে আছে। তাহলে রেগে থাকুক। যে তোমার এই অ্যাটিটিউডটা না, এটা চেঞ্জ করা উচিত। দেখো দিন শেষে পরিবার ছাড়া আর কেউ নেই, তুমি যদি তোমার পরিবারকে রেসপেক্ট দাও, ওরা তোমাকে রেসপেক্ট করবে, আমাকে রেসপেক্ট করবে। কিন্তু তোমার যে বিহেভিয়ার তাদের সাথে। আচ্ছা ঠিক আছে, বলো কি করবো, কিরকম বিহেভ করবো তাদের সাথে বলো, তুমি বলে দাও, আমি সেটাই করবো। শুনো, আগে আমি একটা টিউশনই করতাম, আমি ভাবছি সেটা আবার শুরু করি, যদি আমি করি তাহলে 5,000 টাকার মতো আসবে। আর তোমার তোমার পরিবারের জন্য আলাদা করে কিছু করতে হবে না, তুমি নিজের জন্য করো তাতেই হবে। তোমার ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল না যেখানে তুমি পার্ট টাইম জব করতে, ওদের সাথে কথা বলো, দেখো ওদের কোনো ইভেন্ট চলছে কি না, যদি থেকে থাকে তাহলে যাও কাজ করো। আমাদের দুজনে হাত খরচ বাদে আমরা যদি অল্প কিছু বাসা দিতে পারি সেটাও কিন্তু অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আছি। শুনলাম আপনার প্রেশার বেড়ে গেছে, হসপিটালে নাকি নিতে হয়েছে আপনাকে? হ্যাঁ, প্রেশার তো একটু বেড়ে গেছে। প্রেশার তো আপনার বাড়বেই, নেহা যে কাম করছে, নেহার কি কোনো খোঁজ পাইছেন, কার লগে গেছে? কেউ কি জানে, ওষুধটা দেন না। কোন সে দুঃখের কারণে পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। নতুন মুখে হাসি ফোটে নতুন ফুলের মতো। কি রে ওখানে দাঁড়ায় থাকলে কে, এখানে এসে বস না, আমি এখানেই ঠিক আছি। কিসের ঠিক আছি, কোনো কিছু ঠিক নাই। কি কাজ করস তুই, হুট করে বিয়ে করে ফেলাইলি, কিসের ভিত্তিতে, কোন সাহসে? হ্যাঁ, এই যে তোর বড় ভাই দেখ, সে তো ঘরে ঘুমানোর জায়গাই পায় না, সে ঘুমায় বন্ধুর বাসায়, এরতের বাসায়। আহ মা, ওটা কোনো সমস্যা না, আমি তো ওইখানেও থাকতে পারি, কিন্তু ওরে জিজ্ঞেস করো যে ওর এখন পরিকল্পনাটা কি, ও কি করতে চায়। আরে কি পরিকল্পনা, ও কি বিয়ে করছে কোন সাহসে, ও কি করে, হ্যাঁ ও পরিকল্পনাটা দিব কি, কি করব, বিয়ে করছে, এবাড়িতে থাকবো, এটা আমার বাড়ি না। আরে বিয়ে করবি, থাকবো, খাবি কি, বউরে খাওয়াবি কি? হ্যাঁ তাহলে ঠিক আছে, বলে দাও চলে যাই। এই তোর বাড়িতে চলে যাওয়ার কথা কে বলেছে? হ্যাঁ আমাদের একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, সংসারটা চলে, তোর ভাইয়া কয় টাকা বেতন পায়, আমি কয় টাকা পেনশন পাই, এ দিয়ে তো সংসার চলে না, তারপরে একটা নতুন মানুষ এসেছে তোর বউরের, তো তাহলে তো একটু খাওয়া পড়া লাগবে নাকি, সেই জন্যই বলতেছি। সবাই মিলে বসে তুই একটা কোনো প্ল্যানিং করলে যে হ্যাঁ আমি আব্বা এটা করব, এই করে সংসারটা সবাই মিলে চালাবো, তো এর মধ্যে তুই চলে যাওয়ার কথা কি হলো, এ বাড়িটা তোর না। এখন এই বাড়িতে থাকার জন্য আমার কত টাকা দিতে হবে বলো? এই বেদপ, একটা ছর দিয়ে দাঁত ফালাই দিমু, কয় টাকার মালিক হইছস, কত কোটি টাকা কামাস তুই? হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে কি যৌতুক দিছে, লাখ লাখ টাকা দিছে, টাকার গরম দেহাস তুই? হ্যাঁ বেদপ, তুই নিজে কি খাবি, তোর বড় কি খাওয়াবি, আর খালি দুইজনে খাওয়াবি, বাপ মারে কি খাওয়াবি, জন্ম দেই নাই সন্তান না আমাদের, তুই বিয়া দো। এই দা কই যাস, মা ও ইয়াং ছেলে একটা ভুল করে ফেলছে, ছোট মানুষ, তুমি কেন এমন করতেছো, আমি আর বাবা তো ব্যাপারটা দেখতেছি নাকি। কয়টা বাজে দেখো তো,
7:30। এত রাত হয়ে গেল, মেয়েটা এখন বাসায় ফিরল না, কই যে গেল? আর এমন একটা সময় যে কোনো সময় পুলিশি হামলা হইতে পারে, কাণ্ড জ্ঞান নাই মায়া? না না, আমার তো কয়ে গেছে, কাছাকাছি একটা নতুন টিউশনে নিছে, তো ওইটা করে আইস। টিউশনি? হ্যাঁ। আরেক তামসা আশা করছে মনে হয়। তোর টিউশন কেমন হলো মা? ভালো। দাঁড়াও, কই গেছিলা টিউশনই করতে? এইসব আগবাড়াইয়া কাজকর্ম একদম পছন্দ করি না আমি। তোমারে কি আমরা খাওয়াইতে পড়াইতে পারি না? হুম না, আমি ভেবেছিলাম কিছু টাকা পেলে সেটা কাজে লাগবে। যে কাজ করার সে তো খালি খায় আর ঘুমায়, তারে কিছু বলতে পারো না? হ্যাঁ, ঘরের বউ যায় টিউশনই করবে, পরিবারে মান সম্মান যা ছিল তাও ডুবাইতে চাইতেছো না? লোকজন বলবে যে বউর কামাই খাই আমরা। কে বলছিল তোমারে টিউশনই করতে? আমার অনুমতি নিছ? মনের ঘরে ভব ঘুরে অনুভূতির ফেরা, কে আপনার কে যে পড় যায় যে তখন চেনা। শুনো না নেহা, একটা গুড নিউজ আছে। একটা একটা বড় প্রজেক্ট পাইছি। এই সপ্তাহে 7 দিনের জন্য আমার সিলেট যেতে হবে, ইভেন্ট ম্যানেজমেন্টের। আমার আন্ডারে 10 জন কাজ করবে। যদি প্রজেক্টটা ঠিকঠাক মতো করতে পারি, 12,000 টাকা দেবে আমাকে। কি যে ভালো লাগতেছে, উফ, ঠিক মতো ফোকাস করে কাজটা করতে হবে। ফাহাদ, আই এম প্রেগন্যান্ট। কি? প্রেগন্যান্ট। বুঝতে পারতেছিলাম না যে আমি খুশি হব নাকি। স্বপ্ন দেখা অনেক, আমাদের পরিবারের যে অবস্থা, কারো চোখে তুমি যে সিদ্ধান্ত নিবা সেটাই। কারো ঘরে রাতে জোনাকি নীল আকাশের তারা, কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। হয়তো সবই হয় এমনই হচ্ছে কথায় ভুল। নেহা চলো।
তোমরা কি বুঝে এই সিদ্ধান্ত নিছো? কোন সিদ্ধান্ত? অ্যাবর্শনের। একটা মেয়ের জন্য মা হওয়া হচ্ছে সবচেয়ে আনন্দের সংবাদ। ওরা দুই ভাই যখন ছিল না, আমার যখন সন্তান প্রথম পেটে আসে, কি যে খুশি আমার শ্বশুর শাশুড়ি পুরা বাড়িতে, আনন্দ আর ধরে না। কিন্তু তিন মাস পরে আমার সেই সন্তানটা নষ্ট হয়ে যায়। সন্তান হারানোর বেদনাটা একমাত্র মাই বুঝে। সন্তান কি জিনিস, তোমরা যে সন্তানটা নষ্ট করতে চাইতেছো, কার উপরে রাগ করা? আমার উপরে রাগ করা? মানলাম আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি, বকাঝোকা করি, কেন করি সেটা কি বুঝো? বুঝো না, আমি জানি আমার ছেলের উপরে রাগ করি। সে যে তোমার এই সংসারে আনছে, তোমার কোনো সুখ শান্তি দিতে পারতেছে, এই যে এখন নিজের সন্তানরা নিয়ে যেতেছে জব করতে। এই জন্য বকাঝোকা করি, এই জন্য। কি হবে একটা সন্তান সংসারে আসলে? আমার নাতি, আমি নিজে না খাই আমার নাতি রেখা হইতে পারবো না? আমি কি আমার নাতি রে পালতে পারবো না? আমি কি এতই খারাপ মানুষ? শুনো মা, আমার যতই খারাপ মনে করো, আমি এত খারাপ মানুষ না। আমি একজন মা, এইটা তোমরা ভুলে যাও। আল্লাহ সন্তান দিছে, আল্লাহই দেখে রাখবে, আর আমরা তো আছি, আমার উপর ভরসা রাখো। আজকে থেকে তোমার তোমার সন্তানের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, সব আমি আগলায় রাখবো। লক্ষ্মী মা আমার, চিন্তা করো না, তুমি আমার মাফ করে দিও। কারো চোখে স্বপ্ন দেখা, অনেক মুখের হাসি, কারো চোখে প্রেম নিবেদন বলছে ভালোবাসি। হয়তো কারো নিয়ম করে নিয়ম ভাঙার তারা, কারো ঘরে রাত জোনাকি নীল আকাশের তারা। কেউ কি জানে, কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। হয়তো সবই হয় এমনই, হচ্ছে কথায় ভুল, একুল কুল দুই কুলেতেই দিচ্ছে কে মাসু। তাই যদি হয় তাই তো বোধ হয় ভেতর জুড়ে ভার, অনুভূতি কার প্রতি আজ মানছে বলো হা। কেউ কি জানে, কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। হাসি ফোটে নতুন ফুলের মতো, তাই দেখে আজ যাচ্ছে মুছে দুঃখ ছিল যত। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে কিছু সমস্যা দেখা গিয়েছে, বাচ্চার পজিশন ঠিক নেই,
খুব সম্ভবত সিজারিয়ান অপারেশন করতে হবে। টেনশনে কিছু নেই, একটাই ঝামেলা, মায়ের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। অপারেশনের দিন দুজন ব্লাড ডোনার স্ট্যাম্প বেরোতে হবে। ব্লাড ডোনার যদি রিলেটিভের মধ্যে হয় খুব ভালো হয়, তাহলে কোনো জটিলতা থাকে না। আপনি এখন অ্যাডমিট করে দেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশন করতে হবে। আরে টেনশনের কি আছে, আমি আছি না, একদম টেনশন করো না। আমি হসপিটালে, কিন্তু বাসা থেকে একবার কেউ খোঁজও নিল না। ওরা হয়তো বা কেউ জানেই না এই খবর, হতে পারে না। না হলে কি ওরা জানার পরও না এসে থাকতে পারতো? না, তারা ঠিকই জানে আমি হসপিটালে, কিন্তু এখন তো আমি আর তাদের কেউ না। তুমি না অযথা এগুলো চিন্তা করে নিজেকে উইক বানায় ফেলতেছো, তুমি অনেক স্ট্রং, আমি জানি সেটা। কি করবো, আমার খুব অস্থির লাগছে। সব ঠিক হয়ে যাবে, আর কিছুক্ষণই তো অপারেশনটা হবে, সব ঠিক হয়ে যাবে। ওখানে যে ভিতরে যাবে, চোখটা বন্ধ করবে, দেখবে চোখ খোলার পর একদম সব ঠিক। কিছুক্ষণের ব্যাপার, তাই না? সব দোষ আমার, অত পড়াশোনাটা শেষ করি নাই, কোনো কাজকর্ম করি না। আমার কারণে নেহা আপনাদের সামনে সাহস করে কিছু বলতে পারে, তবে একটা কথা সত্যি, আমি আপনাদের মেয়েকে অনেক বেশি ভালোবাসি। ও আপনাদের কাছ থেকে দূরে ঠিকই, কিন্তু সবসময় মনটা এখানেই পড়ে থাকে। অথবা শুনতে পারছেন যে সে প্রেগনেন্ট, কিন্তু ডাক্তার বলছে কি এক কমপ্লিকেশনের কারণে কাল সকালে তার একটা অপারেশন করতে হবে। খুব অস্থির হয়ে আছে, বারবার খালি আপনাদের কথা বলতেছে। আপনাদের সাথে একটু দেখা করতে চাই, কিন্তু বলতে পারে না, ভুল করছে তো। আমাদের দুজনের ভুলের কারণে ওকে এত বড় শাস্তিটা দিয়েন না, প্লিজ প্লিজ বাবা, প্লিজ মা, আপনাদেরকে ছাড়া ও থাকতে পারবে না। এই জন্যই সম্ভব হয় একটাবার কারো চোখে স্বপ্ন দেখা, অনেক মুখের হাসি,
কারো চোখে প্রেম নিবেদন বলছে ভালোবাসি, হয়তো কারো নিয়ম করে নিয়ম ভাঙার তারা, কারো ঘরে রাতে জোনাকি নীল আকাশের তারা, কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, করছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। হয়তো সবই হয় এমনই হচ্ছে কথায় ভুল, একুল কুল দুই কুলেতেই দিচ্ছে কে মাসু, তাই যদি হয় তাই তো বোধ হয় ভেতর জুড়ে ভার, অনুভূতি কার প্রতি আজ মানছে বলো হা, কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। কারো চোখে স্বপ্ন দেখা অনেক মুখের হাসি, কারো চোখে প্রেম নিবেদন বলছে ভালোবাসি, হয়তো কারো নিয়ম করে নিয়ম ভাঙার তারা, কারো ঘরে রাতে জোনাকি নীল আকাশের তারা, কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে, পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে। হয়তো সবই হয় এমনই হচ্ছে কথায় ভুল, ঠিক আছে তোমরা এখানে এসেছ আমাকে দেখতে, কিন্তু আমি তো তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি বাবা। সব ঠিক আছে মা, আমি সত্যি জানি না বাবা আমার কি হয়েছিল, আমি কি বুঝে কি ভেবে এত স্বার্থপর হয়ে গেছিলাম, আমি একটু পরের জন্য চিন্তা করে দেবে চলে যাওয়ার পরে আমার বাবা আবার কি হবে, কাঁদে না বাবার কি হবে, কিচ্ছু ঠিক নেই বাবা, এখন এগুলো ভাবতে হয় না মা, শান্ত হ। জানো বাবা আমি যেদিন জানতে পারি আমি মা হব, আমি ঠিক ওই মুহূর্ত থেকে তোমাদের কষ্ট তো বুঝতে পারি, বাবা মায়ের জন্য তার সন্তান কি, সন্তানের দেয়া কষ্ট বাবা মার জন্য কি, তোমরা কত কষ্ট করে আমাকে বড় করেছ, আমাকে সবকিছু দিয়েছ, কিচ্ছু হয়নি, কাঁদে না, এখন এসে ভাবতে হয় না মা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছিলাম বাবা, আমাকে ক্ষমা করেছো তো, কাঁদে না মা।
চোখে স্বপ্ন দেখা অনেক মুখের হাসি কারো চোখে প্রেম নিবেদন বলছে ভালোবাসি হয়তো কারো নিয়ম করে নিয়ম ভাঙা তারা কারো ঘরে রাত জোনাকি নীল আকাশের তারা কেউ কি জানে কেউ কি বোঝে কোন সে দুঃখের কারণে পড়ছে বাধা দ্বন্দ্ব দ্বিধা এমন মায়ার বাঁধনে হয়তো সবই হয় এমনই হচ্ছে কথায় ভুল একুল কুল দুই কুলেতেই দিচ্ছে কে মাসু তাই যদি হয় তাই তো বোধ হয় ভেতর জুড়ে